দোতলার ঘরে আমি উপরে উপরে উঠবো বলছি আর আমার ছেলে বলে কি বাবা তুমি উপরে উঠে যাবে একেবারে। যাই হোক দোতলার ঘরে উঠবো আর তার প্রস্তুতি চলছে। চলো দেখবে চলো আমাদের উপরে কি কাজ হচ্ছে। মোটামুটি হয়ে গেছে আর মানে উপরের ঘরটাও খুব পরিষ্কার করতে হবে, তার কারণ সব লন্ডভন্ড হয়ে আছে, মানে ঘর তো লন্ডভন্ড হয়ে আছে, তার মধ্যে আমি ব্লক করছি। কর্তা পুরো রান্না ঘর পরিষ্কার করে দিচ্ছে, আমার আমার সব থেকে প্রিয় জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। কি অবস্থা ছিল দেখেছো তো তোমরা, এখন পরিষ্কার করছে। দেখো এসব জায়গায় সব নোংরা ভর্তি ছিল, পরিষ্কার হয়ে গেছে। এটা বলো কিছু আর কি বলবো, সকাল থেকে মাঝরাত থেকে উঠে কাজ করাচ্ছে, মাঝরাত উঠেছি কাজ আর শেষ হচ্ছে না। একা একা কাজ করব নাকি, বাড়ির কাজ বলে কথা সবাই মিলে করব। খাজা খাজা হোয়াইট সিমেন্ট জমে আছে আর কি, ওরকম তুলতে কিছু একটা দিয়ে তুলছি, এটা দিয়ে তুলছি আর জল দিয়ে মুছছি। কাজ করছে দেখো, যেখানে যা পাচ্ছে নিয়ে নিয়ে চলেছে। আগে দেখে আমি উপরে উঠছি কিনা বুঝলে তো, সিঁড়ি পর্যন্ত গিয়ে দাঁড়ায়, তারপরে যেই দেখে যে আমি উপরে উঠছি না এইদিকে আসছি, সঙ্গে সঙ্গে আবার নিচে দৌড়াদৌড়ি করা শুরু করে। দেখছে এবার এবার কে আসছে দেখছে, উপরে ওই যে দেখো না সিঁড়ির ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার বাবান বাবান এলে আর কি উপরে যাবে না এখানে ঢুকবে সেটা বুঝতে পারে না। হ্যাঁ দেখো কাণ্ড দেখবে, এবার দেখ আসবে ও যে এখন আর যেন কত কাল পর দেখছে। দেখো আরেকজনের কাণ্ড দেখো, সে কাজ আমাদের বাড়াবে না কমাবে কে জানে। আসাও চাই আবার বকাও চাই, আয় চল আয় আয় আয়। চশমার কি অবস্থা হয়েছে দেখো, তেলে চশমার উপরে বসে পড়েছে, ব্যাস গেল এই একটা ক্ষতি হলো। মানে জিনিসপত্র তো সব লন্ডভন্ড, আর আমি চশমা পরে লেখালেখি বা কাজ করতে পারি না, চশমা খুলে খুলে কাজ করি, চশমাটা বিছানার উপরে গেছে, ছেলে তো পুশ করে বসে পড়েছে, ব্যাস একটা কাজ গেছে। আরেকটা জিনিস আমি ক্ষতি করেছি, চলো দেখাই। ভেঙেছি আমি, রাখতে গেলাম বেশি সাবধানী, তা মানে সাবধানে সাবধানে কাছের জিনিসগুলো তুলব, ব্যাস। এটা আমার ফেসবুকে আমি রেসিপি লিখে প্রথম আমার প্রাইজ পাওয়া, তো গেল নষ্ট হয়ে।
डाल বাঁধাকপির তরকারি আর ভাত বাস যথেষ্ট এর বেশি আর আজকের দিনে রান্না হবে না চলো এখন টমেটো দিয়ে ডাল হচ্ছে আজকে রান্না এদিকে মাংস কালকে কার রয়েছে খানিকটা বাঁধাকপি কোটা রয়েছে বাঁধাকপিটা রান্না হবে পোড়া অল্প একটু ছিল বেগুন পোড়া এখন 4টে বাজে আমি এখন স্নান করে উঠলাম আর আমি এখন একেবারে উদ্বাস্তুর মতোই আছি আমার এই ঘরটার অবস্থা দেখো এই খাট নিয়ে যাওয়া হয়েছে আমার হাজবেন্ড ছেলেরা এগুলো করছে আমি তো এগুলো করতে পারি না এত ভারী জিনিস নিতে পারবো না তো দেখো একদম উদ্বাস্তুর মতো আছি এদিকে তোষক টোষক সব রয়েছে মানে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কি অবস্থায় আছি কাছাকুচিও করে রেখেছি আরো কিছু উপরে মেলতে যাব এখন ছাদে যাব আর মেঘ মেঘ হয়ে আছে কি জানি বৃষ্টি নামে কিনা কে জানে চলো এবার ছাদে যাই স্নানের আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি পেট পুজোটা আগেই করে নিয়েছি যাই হোক মানে খেয়ে দিয়ে তারপরে স্নান করেছি এই 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 অবস্থাতেই আমরা সবাই খেতে বসে গেলাম এই অবস্থায় খেয়ে নিলাম হলেই হলো আর কি পেট তো মানবে না তাই খেতেই হবে খেয়ে নিয়েছি আর তারপরে কিছু আরো কিছু কাঁচাকুচি বাকি ছিল সেটা করে স্নান করলাম আর এখন তো নোংরার মধ্যেই থাকবো চলো ছাদে যাই এবার আমি এখন ওপরে উঠছি দেখো আমার আগে গিয়ে সাগরে বসে আছে এবার দেখ এবার দেখবে আমি ওপরের দিকে উঠছি না নিচে মাছ সিঁড়ি পর্যন্ত গিয়ে বসে থাকে তারপরে ও মানে একটা নোংরা ঝোংরা হয়ে আছে একবারে ওকে স্নান করাতে পারবো কিনা যাই না একদম নোংরা মেখে ধুলো বালি মেখে একেবারে ঘুরে বেড়াচ্ছে দেখো আমার বাচ্চাটার অবস্থা কি পুচকিটা আবার সোনাটা জানা বাকি কিছুটা ছিল সেটা নিয়ে এবার ছাদে উঠছি চলো 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 নটু 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 কোন দিকে যাবে ঠিক বুঝতে পারে না আমি যেদিকে যাবো সেদিকেই ও যাবে মানে ঠিক বুঝতে পারছে না কোন জায়গায় যাব দাঁড়িয়ে আছে ওখানটা দাঁড়িয়ে আছে এদিক না ওদিক কোন দিক যাব ঠিক বুঝতে পারছে না এই জিজ্ঞাসা করছে কোন দিক যাব চলো ওর সঙ্গে যাবে ঝাড়ে যাবি না ওদের সাথে কাজ করবি ওই দেখো ওখানে ছেলে আর আমার হাজবেন্ড খাট ঠিকঠাক করছে এই দেখো দুজনে মিলে খাট সেট করছে খাটটা এখানে রাখা হবে এদিকে আলমারি আছে টাং কোথায় কি রাখবো এখনো ঠিক করতে পারিনি কাজ চলছে চলো ছাদে যাই ও স্লাইডিং এর দেখো অর্ধেক বেঁকিয়ে রেখেছে এবার সেট করবে কেটে কেটে ঠিকঠাক করে রেখেছে খালি সেট করা বাকি আছে সব এরকম হয়ে আছে কাজ এখনো লাগেনি একটা শিরিশ কাগজ কোথা থেকে পেয়েছে শিরিশ কাগজ নিয়ে চলেছে নটু আয় 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 নটু চল 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 আমরা আমরা এই যো এখন উপরে যাচ্ছি নটু এখন আগে ভাগেই চলেছে দেখেছো তো কি অবস্থা এখানে গড়াগড়ি খাচ্ছে এগুলো রেডি হয়ে আছে বসে মোবাইল নিয়ে ঘাটছে আমার আজকে কাজ কিন্তু চাই আজকে কিন্তু জানলা লাগানো চাই চাই দেখো এখন আকাশের অবস্থাটা কিরকম মেঘ মেঘ হয়ে আছে এদিকে আমার পাপসগুলো কাঁচা হয়েছে আর এই পাশে দেখো সমস্ত ছাদ জুড়ে সমস্ত কাঁচাকুচি হয়েছে
কিছুটা শুকনো হয়েছে নিয়েও যাওয়া হয়েছে আর এই সব কাজ সারা হয়ে গেলে তারপর ছাদটা পরিষ্কার করা হবে দেখো ওঠার আগেই নটু আমার গাছটা সব ছিঁড়ে দিচ্ছে কি করব ওকে নিয়ে নটু তুই আমার গাছ ছিঁড়ে দিলি দাঁড়া রে তোর আমি হচ্ছে তোর দাঁড়া একদম বদমাশ বাচ্চা মানে দেখেছো 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 আমাকে দৌড় করিয়ে বেড়াবে নটু এসব খায় না সোনা আমার সোনা আমার দাও দিয়ে দাও আমায় দিয়ে দাও দিয়ে দাও দিবি না এখন বাজে 8:30 আমি এখন একটু বাজারে যাব অনেক রাত করেই বাজারে বেরোচ্ছি তার কারণ হচ্ছে আমার ছেলে স্বামী দুজনেই অন্য কাজে বাইরে গেছে আর উপরের ঘরে স্লাইডিং গুলো লাগানো হয়ে গেছে বোধহয় আমাকে ডাকাডাকি করছে যাই এবার দেখে আসি এই দেখো ভোমবল দাস এখন স্লাইডিং এর কাজ করছে রাত হয়ে গেছে কিন্তু এখনো ও কাজ করে চলেছে এদিকে ভোমলাদা মোটামুটি কাজ শেষের পথে এই ঘরগুলোতে অন্ধকার তাই দেখাতে পাচ্ছি না চলো বাকি ঘরগুলোতে কাকে খুঁজছেন ওরা বলছে কাকে খুঁজছেন এগুলোতেও মোটামুটি কাজ এখন কটা বাকি আছে একটা দুটো তিনটে তিনটে বাকি আছে তাই তো আর তিনটে জানলা হলেই হয়ে যাবে ওর কাজ এখন তুমি তোমার এইরকম অবস্থায় আমি মাল ঢোকাবো আমি বলেছিলাম ওকে আজকে দুপুরের মধ্যে কাজ শেষ করতে জিনিসপত্র ঢোকাবো তো ঢোকাতে পারলাম না কালকে একদিনে কি করে কি করবো তা জানি না সব ওর দোষ আর এদিকে এই ফোমলাদার দোষ আপনাকেই দেখাচ্ছি সবাইকে দেখিয়ে দিচ্ছি যাই হোক আমি এখন একটু কেনাকাটার জন্য বাজারে বেরোবো ওরা ওদের মতো কাজ করুক যাই হোক এখন এই ঘরের কাজটা হচ্ছে নাও খাটটা অর্ধেক সেট হয়ে আছে এখন 8:30 বাজে তারপর আবার রুটি তরকারি করব আবার আজকে আমার ননদ আসবে আমরা এই অবস্থায় আছি ও আবার একটু থাকবে ভগবান জানে কোথায় শুতে দেবো আর কি করবো যাই না এসে থাকবে বললো কি অবস্থায় আছি বুঝতে পারছো খাটও পড়ে চলে গেছে আর এইভাবেই আজকে থাকবো 25 তারিখের ব্লগ এটা তো এইভাবেই থাকছি এখন বাজারে তো বেরোচ্ছি আর উদ্বাস্তুর মতো কিন্তু আমরা এখন দিন যাপন করছি বুঝতেই পারছ এখানে ওখানে সেখানে সব জিনিসপত্র ঘুরিয়ে দেখাচ্ছি কি অবস্থায় আছে বাজার করে এখন বাড়ি চলে এসেছি আর এখন রুটি করবো এখন রাতে 10:45 বাজে এখন রুটি করব আর ননদও আসবে এখানে আজকে রাতে থাকবে আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাটা